আমাদের কোনো জাল নাই, কিন্তু সানশেড নাই, তো আমাদের একটা সানশেড দেওয়ার দরকার। সানশেড এখানে আমাদের ড্রয়িংয়ে নাই, তবে আমরা ম্যানুয়ালি সানশেড দিতে পারি। সানশেড দিতে হলে আপনাকে এডিট করে নিতে হবে, যেমন আল্ট্রা প্লাস ডব্লিউ টপিতে যে আমরা এটা আপনার টয়লেটের, এখানে একটা রেক্টেঙ্গেল নেই, স্ন্যাপ অন রেক্টেঙ্গেল, এখানে প্যারামিটার দেখবেন রেক্টেঙ্গেল প্যারামিটার আমরা এখন এক্সট্রুড করি নাই। এখানে আপনার লেন্থে গিয়ে আপনি একটু বাড়িয়ে নেবেন, 3 কি 4 ইঞ্চি চোখের আন্দাজে একটু বাড়িয়ে নেবেন, তারপর আপনি মডিফাই করতে গিয়ে এক্সট্রুড করবেন। এটা হলো রেক্টেঙ্গেলের মডিফাই, আর একটা হলো ডিরেক্ট মডিফাই এক্সট্রুড। এটা আমরা 2 ফিট দরকার নাই, আমাদের এটা থিকনেস দরকার আপনার 3 থেকে 4 ইঞ্চি, আমরা 3 ইঞ্চি দিই থিকনেস। আর এটা উঠবে আপনার 7 ফিট উপরে, 7 ফিট, এবং এটাকে আমরা মুভ করে সামনে নিয়ে আসব। স্ন্যাপ অফ করে নেই, এটা মিডলে আমরা বসে দিই স্ন্যাপ দিয়ে। অবজেক্ট আনলক, আল্টা প্লাস ডব্লিউ, দেখতে পাচ্ছেন এটা হলো ম্যানুয়াল সিস্টেম। আপনাদের যদি ড্রয়িং থাকে সেক্ষেত্রে আপনারা ড্রয়িংয়ে লাইন কমান্ড অথবা রেক্টেঙ্কেল কমান্ড যেটা করে এক্সিসে মেজারমেন্ট বসে আপনাকে আপনার এখানে আনতে পারেন, অথবা যদি না থাকে আপনারা এভাবে ম্যানুয়ালি করে নেবেন। একটা হয়ে গেলে আপনি বাকিগুলো করতে পারবেন। এটা কালার দেই, এটা কালার এটা আমরা কপি করে পাশে দিয়ে দিই, আমরা ক্রিয়েট করার দরকার নাই। ওকে, হয়ে গেছে, আবার স্ন্যাপ অফ, ওদিকে আরো কপি নেই। এখানে আমাদের একটু এডিট করা দরকার, সেক্ষেত্রে আমরা আমাদের এখানে এই অবজেক্টটা দুইটা কাজ করছি, একটা রেক্টেঙ্গেল করছি প্রথমে, তারপরে আমরা এক্সট্রুড করছি। তো আমরা আবার চাইলে এটা ব্যাকে যেতে পারি, রেক্টেঙ্গেল ক্লিক করে রেক্টেঙ্গেলের প্যারামিটার আসবে। এখানে আপনি লেন্থ ওয়াইড এগুলো আপনি কন্ট্রোল জেড, ওয়াইড তো আপনার দেওয়াই আছে, আপনি লেন্থ বাড়াবেন। চোখের আন্দাজ একটু বাড়িয়ে নেবেন, তারপর আপনি রেক্টেঙ্গেল থেকে এক্সট্রুডে ক্লিক করবেন, তারপর বাইরে ক্লিক, হয়ে গেল। সেম এখানেও আপনি এটাকে সিলেক্ট করবেন, কপি নেবেন, হোল্ড শিফট কপি, এটা কপি নিলেন, আপনি রেক্টেঙ্গেলে যাবেন, রেক্টেঙ্গেলে গিয়ে আপনি এখানে লেন্থ বাড়িয়ে নিলেন, হয়ে গেল। আবার আপনি তারপরে এক্সট্রুড ক্লিক করে দিলেন, আবার আপনি কপি নিলেন, এখানে কপি, এটা আবার বড় হয়ে গেছে, এটাকে আপনি ছোট করবেন রেক্টেঙ্গেল। দেখেন আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, সবগুলো সানসেট এসে পড়ছে। তো
তো আমরা এগুলো একবারে ওই পাশে কপি করে নেই, ক্লিক ক্লিক। হোল শিট কপি, ওকে, অবজেক্ট লক, স্ল্যাব অন করে নিই আমরা। এই স্ল্যাব ধরে আমরা জানলার মিডলে ছেড়ে দিব, অবজেক্ট আনলক, বাইরে ক্লিক, সবগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই পাশেও হয়ে গেছে, এই পাশে হয়ে গেছে। একটা সেভ দিই, কন্ট্রোল প্লাস এস সেভ। আমাদের সেভ করা হয়ে গেছে। এবার আমরা একটু জানালা একটু ডিজাইন করি, স্ল্যাব অফ করে দিই। আমরা এখানে একটা জানলায় বক্স দিব, সানশেড না দিয়ে বক্স দিব। সেক্ষেত্রে প্রথমে আপনাকে জানলাটা সিলেক্ট করবেন, তারপরে আলট্রা প্লাস কিউ, এই কমান্ডের কাজ হলো আপনি যেটা সিলেক্ট করছেন ওই অবজেক্টটা থাকবে, বাকি সব হিডেন হয়ে যাবে। আলট্রা প্লাস কিউ আইসোলেটেড, এক্সিটে দিলে এক্সিট হয়ে যাবে। আমরা এখানে কাজ শেষে এক্সিট করব। আমরা শুধুমাত্র জানলা সিলেক্ট করছি, তাই জানলা আছে, বাকি কিছু নাই। টপে আপনার জেট, জুম, লেফটে আছে, ফ্রন্টে আছে। আমরা এখন লেফটে কাজ করব। আমাদের এখানে লাইন কমান্ড নিতে হবে, লাইন রেক্টেঙ্গেল নিলেও হবে। স্ল্যাব অন করি, তারপরে আমরা রাইট ক্লিক, কনভার্ট টু স্পিল লাইন, অথবা এডিট স্পিল লাইনে যাই। এখান থেকে স্পিল লাইন নিচের দিকে নামি। যে আউটলাইন আছে, আউটলাইনে আপনি একটা ক্লিক করবেন, এখানে মেজারমেন্ট দিবেন, আপনার আউটলাইন কত থিকনেসের দিবেন। আমরা 5 ইঞ্চি দেই। ভিতরে আউটলাইন হয়ে গেছে, আমাদের ভিতরে দরকার নেই, আমাদের বাইরে দরকার। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল জেড দিবেন, ব্যাকে যাবেন, আউটলাইন উঠে দিবেন, কন্ট্রোল জেড ব্যাক। আমাদের আউটলাইন বাইরে দরকার, মাইনাস আমরা 3 ইঞ্চি দেই, 3 ইঞ্চি বাইরে একটা আউটলাইন হয়ে গেল। এটা হলো আপনার 2D ফ্রেম ক্রিয়েট করতেছি আমরা। এবার আমরা এক্সট্রুড করে এটাকে 3D ফ্রেম করবো। তো আমাদের ফ্রেম হয়ে গেছে, এটা আমরা এক্সট্রুড নেই, 3 ইঞ্চি দেওয়া আছে থিকনেস অ্যামাউন্টে। তারপর আলট্রা প্লাস W, এটা এখন অনেক দূরে আছে, এখানে যেভাবে দেখতে সেভাবে নাই। আমরা টপে গিয়ে এটাকে জেট নেই, জুম আউট করি। এই যে দেখতে পাচ্ছেন, এই এটা হলো আমাদের মেন জানালা, এটা হলো আমরা ক্রিয়েট করছি। তো আমরা স্ন্যাপ অফ করে দিই, এটাকে একটা কাছাকাছি নিয়ে যাই, জেড। এইটাকে আমরা অ্যাডজাস্ট করে নিই, হয়ে গেছে। এবার আমরা এক্সিট আইসোলেটেড মোড ক্লিক করি, এটা হয়ে গেছে। আলট্রা প্লাস W,
এটা আছে এই ওয়ালের ভিতরে, যেমন দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমরা ওই পাশে ওয়ালে নেওয়া দরকার। আমরা এটা মুভ করে নিয়ে যাই, আমরা এটা 4 ইঞ্চি নেই। বাইরেটা দরকার নাই, ডিলেট, দেখেন বক্স হয়ে গেছে আমাদের। তো আমরা এইভাবে এখানে একটা বক্স দেই এই জানালায়, আল্ট্রা প্লাস W না আল্ট্রা প্লাস কিউ, আইসোলেটেড মোড, আল্ট্রা প্লাস W, এখান থেকে আপনি জেট নেবেন, জুম, এখানে আপনি রেক্টেঙ্গেল নেবেন, স্ল্যাফন নিলেন, মডিফাই, এডিট স্প্লাইন, এখান থেকে আপনি স্প্লাইনে ক্লিক করবেন, নিচের দিকে নামবেন, আউটলাইন, আউটলাইন যে আউটলাইন, এখানে আপনি দিবেন 3 ইঞ্চি, এটা ভিতরে এসেছে, কন্ট্রোল জেড, আউটলাইন আমরা বাইরের সাইডে দেবো, সেক্ষেত্রে আপনি -3 ইঞ্চি দিবেন, -3 মানে বাইরের সাইডে -3 ইঞ্চি হবে। মডিফাই, আমাদের স্প্লাইন অফ করে নেই, এখন আমরা এক্সট্রুড 4 ইঞ্চি নেই, 4 ইঞ্চি হয়ে গেছে, আমরা জানালার কাছাকাছি নিয়ে যাই, স্ন্যাপ অফ, হয়ে গেছে, এক্সিট করি, আমরা ওই পাশে হয়েছে, এটা আমরা এই সাইডে নিয়ে যাই, এটা আমাদের দরকার নাই, ডিলেট, দেখতে পাচ্ছেন হয়ে গেছে দুইটা বক্স। দুইটা আমরা ওই পাশে কপি নিয়ে যাই, এটা প্লাস W, টপ, হোল্ড শিফট, কপি, ওকে, এটাকে ধরে আমরা চোখের আন্দাজে বসাই দিই, অবজেক্ট লক, এক্সট্রা যেগুলো আছে সেগুলো আমরা কেটে ফেলি, ডিলেট, ডিলেট, কন্ট্রোল S, সেভ, সেভ করে নিলাম ফাইলটা। আমাদের মোটামুটি কপি হয়ে গেছে, ক্রিয়েটিং ডোর, আমরা দরজা কাজ দেখছি, জানালার কাজও দেখছি, রেলিং তৈরি করছি, ফ্লোর আর সিলিং দুটোই আমরা দিয়ে দিছি, 3D ফাইল, অবজেক্ট স্কেলিং দুটো বাকি আছে। এর আগে আমাদের আরও কিছু কাজ আছে মডেল রিলেটেড, এখন আমাদের ডিজাইনের অনেক কাজ আছে, আমাদের এই পাশের ভিউটা বাকি আছে, এটা আমাদের করা লাগবে। এটা হলো আমাদের বেসমেন্টের লেআউট, টিপিক্যাল ফ্লোর লেআউট, এটা এখন আমাদের বাউন্ডারি ওয়াল দিতে হবে,
আচ্ছা বাউন্ডারি ওয়াল এটা প্লাস ডব্লিউ, আমরা লাইন কমান্ডে নিতে পারি অথবা রেক্টেঙ্গেল লাইন কমান্ডে নেই স্ন্যাপন এক ক্লিক দুই ক্লিক কিবোর্ডের আই কিবোর্ডে রাইট প্রেস করতেছি আমি ক্লিক ইয়েস মডিফাই এক্সট্রুড এটা হবে 8 ফিট, বাউন্ডারি ওয়াল 8 ফিট হয়, 9 ফিট হয়, 7.5 ফিট হয়, 8 ফিট দিয়ে আমরা বাউন্ডারি ওয়াল হয়ে গেছে কন্ট্রোল এস সেভ